গুড মর্নিং, কে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তো আজকে মা বললো আগের দিনে বিট ভাজাটা খেতে খুব ভালো হয়েছিল, তো ওটা আরেকবার বানিয়ে দিতে। তো এটাকে কুড়ে এটা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি পোস্ত ছড়িয়ে দিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এমনি তো এই সবজিটা আমি মোটেই পছন্দ করি না, তো এরকমভাবে কিন্তু খারাপ লাগে না খেতে। বিট ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখন সকালের টিফিন নিয়ে। শুধু ভাত নেই কিন্তু, এর ভেতরে একটুখানি বাটার দেওয়া রয়েছে আর দুটো আলুও রয়েছে। বাটার আলু দিয়ে গরম গরমে ভাতটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে সকালে। ভাত যখনই খাওয়া হয় তখনই কিন্তু শীত লাগে, তো টিফিনে ভাত খেয়েছি, এখন তো আমার খুব শীত করছে। তারান এখানে এসেছি একটুখানি জল ভরবো বলে, কিন্তু এই এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণের সময় হবে ততক্ষণ কিন্তু জলই পড়বে না। আর আমার তো শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন অবশ্য স্নানের টাইম, কী যে আমি করবো কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে এবার জল ভরতে শুরু করে দিয়েছে, এটাও যেহেতু ট্যাঙ্কের জলটাই নিচে আসছে তাই এই জলটাও কিন্তু খুবই ঠান্ডা। স্নান টান সেরে অনেক কষ্টে রিড়ি করে কাঁপতে কাঁপতে চলে এসেছি, তবে অনেক দিনই স্কিন কেয়ারটা ঠিক মতো করা হচ্ছিল না, তাই জন্য আজকে ভাবলাম দুপুরবেলা একটুখানি স্কিন কেয়ারটা করে নিই। তো ক্লিনজিং তো করেই এসেছিলাম, এখন একটুখানি টোনার লাগিয়ে নিচ্ছি। টোনারের পর এইটা হচ্ছে ময়েশ্চারাইজার, তো এটা তো রেগুলারলি লাগাই আমি। আয়ুরের যে টোনারটা ব্যবহার করি এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আমার লাগিয়ে কিন্তু বেশ ভালো উপকার হয়েছে। আর স্নান করে চলে এসেছি, তো পুরো চুলটা কিন্তু ভিজিয়ে স্নান করিনি, কারণ কিছুতেই শুকোতে চায় না শীতকালের দিনে। আর এখন আমার করছে ভীষণ শীত, চলে এসেছি ওই জন্যে নিচে। প্রথমে ভেবেছিলাম আসবো না, কিছু কাজ রয়েছে, তো না এসেই পারলাম না, প্রচণ্ড ঠান্ডা লাগছে ওপরে। আর এই দেখুন ডগি, কি খবর? হ্যাঁ, কি খবর? আমি এখানে কিছু আনিনি, যা বসেই পড়লো আবার গো। এই জায়গাটা এসে দাঁড়াতেই দেখলাম অনেক প্রজাপতি কিন্তু একসাথে উঠছে, আর ওই দেখুন একটা ছোট্ট সাদা প্রজাপতি কিন্তু বারবার উড়ে উড়ে যাচ্ছে আর আসছে, অনেকগুলোই রয়েছে, বাকিগুলোকে ঠিক মতো আর ক্যামেরা বন্দি করা গেল না। তো উপরে চলে এসেছি, খাওয়ার সময় হয়ে গেছে, এখন প্রায় দুপুরে 2:30 মতো বাজে। চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ওই দিকে রান্নাঘরে মা এখন কাজ করছে আর আমি খেয়ে নিই। আমি শুধু খেতে বসার ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভুলে যাই কী কী আনতে হবে বা কী কী এনেছি। আবার একটা জিনিস আনতে যাই, আবার রেখে গিয়ে আর একটা জিনিস আনতে যাই, এরকম আমি করতেই থাকি বারবার। আজকে লাঞ্চে রয়েছে এই যে আলু ভাজা, এটাও পোস্ত ছড়িয়ে, আর সঙ্গে রয়েছে এই যে বিট ভাজা। আর ডালও রয়েছে, ডালটা আজকে বেশ ঘন ঘন খেতেও বেশ ভালো হয়েছে, আর বিট ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগছে। চলুন তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। মোটামুটি রোদ যেখানে আর আমিও সেখানে, এখানে কিন্তু বারান্দাটা একটু রোদ এসেছে, এই দেখুন আমি এই রোদেই কিন্তু বসে রয়েছি। আমি এখন নিচে চললাম রুটি আনতে, চলুন যাই, আজকে খুব ঠান্ডা লাগছে। তো রাস্তাঘাটে মোটামুটি দেখছি লোক আছে, আমার রুটি নেওয়া হয়ে গেছে, চলুন সামনেটা গিয়ে দেখি।
মোটামুটি লোক আছে, খুব বেশি লোক নেই। তো ঘরে যতটা শীত করছিল, বাইরে শীত আছে তবে অতটাও লাগছে না এখন। আবার রুটি নিয়ে চলে এলাম, বাইরে অতটা অবশ্য লাগছে না, ঘরে বসে থাকলে মনে হয় বেশি ঠান্ডা লাগবে। যাওয়া যাক ঘরে। বাইরে থেকে এসে দেখলাম এই যে আজকে যে আমি এসেছি মামার বাড়ি থেকে, তো ব্যাগ কিন্তু এখনও খালি করা হয়নি। তো কয়েকটা জিনিস যেগুলো দরকারি সেগুলো বার করে নিয়েছিলাম, বাকিগুলো এবার এক এক করে বার করে নিতে হবে। প্রথমেই এত বড় একটা সোয়েটার বেরিয়েছে, তারপরে খাতাপত্র আর ছোটোখাটো জিনিস চার্জার এই সমস্ত বার করে নিলাম। আর আজকে ডিনারে খাবো রুটি আর আলু চচ্চড়ি। তো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এটা দিয়ে ডিনারটা হয়ে যাবে। এই বাটি চচ্চড়িটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমার হয়েও গেছে, আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিলাম। তো খাবার নিয়ে চলেও এসেছি, আজকে ডিনারে রয়েছে রুটি তরকারি আর সঙ্গে গুড়ের রসগোল্লা। চলুন ডিনারটা কন্টিনিউ করে নিই। যেহেতু আমি খুবই শীত কাতুরে, তাই জন্য ঘরে বসে বসেই খেয়ে নিতাম, কিন্তু এখন এই যে মা বসে বসে টিভি দেখে আর আমি একটু টিভি দেখতে দেখতে, খাওয়াটা কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর বেশ ভালোও লাগে খেতে। তো এই যে আজকে রুটি মিষ্টি আর তরকারি রয়েছে। তো আমার ভিডিওটা যে পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।